আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি গাংনি থেকে চলে আসছি মানে এবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাব গাংনি থেকে চুয়াডাঙ্গা সো অলরেডি আমি গাড়িতে এখান থেকে যেতে হয়তো বা আমার ৪৫ মিনিট থেকে এক ঘন্টা মতো সময় লাগবে এতটাও লাগে না আসলে এটা গাড়ির স্পিডের উপর ডিপেন্ড করে খুব বেশি দূর না গাংনি থেকে চুয়াডাঙ্গা যদিও বাবা বাড়িতে এখন বাবা মা ভাই বোন নাই কিন্তু চাচা চাচি কাজিন তার বাচ্চা কাচ্চা এরা সবাই আছে সো ওইটার ফিলিংসটা আসলে আলাদা বেসিক্যালি এটা আমার দাদার বাসা দাদির সাথে অনেক 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 স্মৃতি তো আমার আবার পুরানো দিনের কথা খুব বেশি ভালো লাগে খুব বেশি মনে পড়ে এটা মেমোরাইজ করতে আমার খুব পছন্দ আর এই আমি যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য মমো ওই পাশে ছিল মমো তো একটু সিক ও প্রপারলি বসতেও পারছে না গাড়িতে ওর মাজার এতটাই পেন তো আল্লাহ রসের সহমত তারপরেও সে ভালো আছে সুস্থ আছে অনেকে আমার ভিডিওতে কমেন্টে এসে কোয়েশ্চেন করেন যে মমোকে ও আসলে হয়তো বা অনেকে চিনেন না বাট ও হচ্ছে আমার একমাত্র ভাইয়ের ওয়াইফ ও আমাদের সাথে হয়তোবার দিন আছে ও চলে যাবে সাদের কাছে ইনশাল্লাহ তো ও যেহেতু আমার কাছে থাকে আমি যেখানে মমো সেখানে আর ও হচ্ছে আমার দুই বাচ্চার মতোই আর একটা বাচ্চা সো এই কারণে হয়তোবা আমার ভিডিওতে মমোকে একটু বেশি দেখা যায় বা শোনা হয় প্রায় আড়াই বছর পর চুয়াডাঙ্গা যাচ্ছি আর এমনিতে শ্বশুরবাড়ি গেলে ব্যাক করার সময় যদি ট্রেনে হয় তাহলে হয়তোবা চুয়াডাঙ্গা থেকে চাচার বাড়িতে দেখা করে তারপরে ট্রেনে উঠি বাট এবার কিছুদিন থাকবো যেহেতু রাহির পরীক্ষা শেষ সো ওই এক্সাইটমেন্টে আমার মানে খুব ভীষণ ভালো লাগছে আর এই যে আমার বাসার গলিতে ঢুকে গেছি মানে পৌরসভার পিছে আমাদের বাড়ি আর এই বাড়িটা প্রায় ছিয়াশি বছরের পুরানো আমার দাদার বাড়ি তো নানু বাড়ি ক্রস করে তারপর দাদু বাড়ি যাচ্ছি আমরা আর এই রাস্তাটায় অনেক 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 স্মৃতি মনে পড়ছিল ছোটবেলা থেকে কারণ আমি এখানে ছোটোবেলায় বড় হয়েছি জন্ম থাকাতে হলেও আমার বড় হওয়া কিন্তু পুরোটাই চুয়াডাঙ্গাতে আর এখানে অনেক স্মৃতি অনেক স্মৃতি আমার স্কুল আছে চুয়াডাঙ্গাতে প্রায় তিন চারটে স্কুলে আমি পড়েছি তার মধ্যে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট গার্ল যেটা তারপরে যে লেফট সাইডে আমি ক্রস করলাম ওইটা সো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমি দাদা বাসায় চলে আসছি আর এখানকার ভিডিওগুলো আপনারা অনেক এনজয় করবেন কারণ আমাদের এই এলাকা চুয়াডাঙ্গার এটা কিন্তু এখনও পর্যন্ত সেই আগের মতোই আছে এখানে কোনো চেঞ্জ আসেনি আর এ কারণে আমার ভালো লাগে ইভেন আমি মিয়া ভাইকেও এই কথাটা বলছিলাম যে আমাদের এলাকাটা সেই আগের কিছুটা ভাইব দেয় আমার কাছে ভালো লাগে এটা কার কাছে কতটুকু ভালো লাগে জানি না বাট আমার ভীষণ পছন্দ যে আমি এই বিল্ডিংগুলা এই রাস্তাগুলা এই জায়গাগুলা দেখি আর আমার আগের স্মৃতিগুলো বেশি মনে হয় এই যে মমকে রিসিভ করার জন্য চলে আসছে মালিহা এটা হচ্ছে তোহা ভাইয়ের একমাত্র মেয়ে আর মমোর সাথে কিন্তু সামিহা নাবিহা মালিহা বা অন্য যে কেউই বাচ্চারা আছে না কেন সবার সাথেই কিন্তু ভীষণ ভাব আর এই যে গেট দিয়ে ঢুকছি মালিহার বাগান মালিহার মিয়া ভাই এই বাগানটা করে আসলে এখানে বাড়িতে কিন্তু অনেক গাছ আর এই যে আমার একমাত্র চাচা আব্বুরা পনেরো ভাই বোন তার মধ্যে আব্বু ও চাচা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এতগুলা ভাই বোনের মধ্যে এনারা দুজনই বর্তমান বাকিরা সবাই আসলে আল্লাহ তালার কাছে বেহেস্তে আর চাচা যে কত মানে রসিক মানুষ মানে রসিক হয়তো আগে ছিল না বা এখন অনেক মজা করে সো চাচা লুডু খেলতে খুব পছন্দ করে এই যে একটু কথা বললেই চাচা অনেক হাসি হাসছে সে যে কি খুশি হয়েছে আমরা আসছি বাচ্চাদের সাথে খেলাধুলা সো অনেক অনেক দোয়া করবেন প্লিজ সবাই আমার আব্বু ও চাচার জন্য তারা যেন অনেক দিন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে আমাদের মাঝে থাকে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ